বিভিন্ন মেডিকেল এবং নন মেডিকেল পোস্টে নিয়োগ হবে, দুটোই গুরুত্বপূর্ণ সরকারি হসপিটাল। ২২ ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ হবে এবং প্রচুর প্রচুর শূন্য পদ রয়েছে। আর অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। অভিজ্ঞতা থাকলে তো আপনারা আবেদন করতে পাচ্ছেনই এবং ফ্রেশার্সরাও আবেদন করতে পারবেন। এমনই দুটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওটিতে কথা বলবো। একে একে বিজ্ঞপ্তি দুটি কভার করব। তো প্রথমেই যে হসপিটালের কথা বলবো সেটি হচ্ছে টাটা মেডিকেল সেন্টার। হ্যাঁ, কলকাতার টাটা মেডিকেল সেন্টার আর টিএমসি থেকে অনেকগুলি গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগের কথা জানিয়েছে। তো সেটি দেখার জন্য আমরা এই টিএমসির অফিসিয়াল ওয়েবসাইটে এলাম এবং তারপরে ভ্যাকেন্সিজ এর মধ্যে কারেন্ট ভ্যাকেন্সিজ এই সেকশনটিতে চলে যাব, যার মধ্যে সমস্ত ধরনের নিউ রিক্রুটমেন্ট প্রসঙ্গে কমপ্লিট ইনস্ট্রাকশনস দেওয়া আছে। যার মধ্যে কারেন্ট ভ্যাকেন্সিজ এর আন্ডারেতে বিভিন্ন পজিশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, লাস্ট ডেট এবং অনলাইনে অ্যাপ্লাই করার জন্য ডেডিকেটেড লিঙ্ক সবকিছুই দেওয়া রয়েছে। তো সময় নষ্ট না করে আমরা সরাসরি কি কি পোস্টে নিয়োগ হচ্ছে তার জন্য যোগ্যতা কি লাগবে দেখে নেব এবং তারপরেতে আসবো অ্যাপ্লাই কিভাবে করবেন সে প্রসঙ্গে। এবং এই বিজ্ঞপ্তিটি কভারের পর চলে যাব আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিতে, যেটি কলকাতারই আরেকটি গুরুত্বপূর্ণ সরকারি হসপিটাল থেকে বের হয়েছে। তো টিএমসি প্রসঙ্গে ফিরে আসি, যেটিতে প্রথমেই ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট ইউরো অঙ্কোলজির কথা জানিয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে লাগছে এমসিএইচ আর ডিএনবি ইন ইউরোলজি। এবং এক্সপিরিয়েন্স সেকশনেতে দেখুন এখানে উল্লেখ রয়েছে ফ্রেশার্স মে অলসো অ্যাপ্লাই, লাস্ট ডেট আগস্টের 31 তারিখ। অফলাইনেও আপনারা আবেদন করতে পারবেন, তার জন্য আবেদনপত্রের বয়ান আপনারা এই লিঙ্কটি থেকে পেয়ে যাবেন। এবং তার পাশে অনলাইনেতে আবেদন করার জন্য যে ডেডিকেটেড লিঙ্কটি রয়েছে এটিতে ক্লিক করলে আপনাদের সামনে অ্যাপ্লিকেশনের ফর্মটি খুলে যাবে, যেটিকে ফিল আপ করে আপনারা খুব সহজেই অ্যাপ্লাই করে দিতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন সে প্রসঙ্গে আসার আগে কি কি পোস্টে নিয়োগ হচ্ছে সেগুলি একবার চটপট দেখে নেওয়া যাক। পরের যে পোস্টে নিয়োগের কথা জানিয়েছে সেটি হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট সেল বায়োলজি ফর অর্গানয়েড ল্যাবরেটরি। এটির ক্ষেত্রে যোগ্যতা হিসাবে এমএসসি ইন এনি স্ট্রিম অফ বায়োলজিক্যাল সায়েন্স লাগছে, ইনক্লুডিং ল্যাব সায়েন্স, বায়োটেকনোলজি, সেল অ্যান্ড মলিকুলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি অ্যান্ড ফার্মাকোলজি, এবং সাথে সাথে মিনিমাম 6 মান্থস অফ এক্সপিরিয়েন্স উইথ ম্যামালিয়ান সেল কালচার টেকনিক্স ইজ ম্যান্ডেটরি। এবং এটির ক্ষেত্রেও আবেদন করার শেষ তারিখ 31st of August 2023, অনলাইনে আবেদন করা যাবে। নেক্সট পোস্ট স্পিচ অ্যান্ড সোয়ালোয়িং থেরাপিস্ট। এটির ক্ষেত্রে যোগ্যতা হিসেবে ব্যাচেলার অফ মাস্টার্স ডিগ্রি ইন স্পিচ প্যাথোলজি অর কমিউনিকেটিভ ডিসঅর্ডার্স, যেটির ক্ষেত্রে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। নেক্সট পোস্ট ফেলো পেডিয়াট্রিক অঙ্কোলজি। এটির ক্ষেত্রে যোগ্যতা হিসাবে এমডি আর ডিএনবি পেডিয়াট্রিক্স আর ইকুইভ্যালেন্ট লাগছে, ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট পোস্ট ব্লাড ব্যাংক টেকনোলজিস্ট। এটির ক্ষেত্রে যোগ্যতা হিসাবে ডিএমএলটি আন্ডার স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল আর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট। এটির ক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগবে এবং 31 তারিখ শেষ তারিখ অনলাইন বা অফলাইনেতে আবেদন করার জন্য। পরের পোস্ট ফেলো মাইক্রোবায়োলজি। এটির ক্ষেত্রে এমবিবিএস প্লাস এমডি আর ডিএনবি ইন মাইক্রোবায়োলজি লাগছে, এটির ক্ষেত্রেও ফ্রেশার্স মে অলসো অ্যাপ্লাই। পরের পোস্ট ইউরোলজিক্যাল সার্জন। যোগ্যতা এমএস আর এমসিএইচ ইউরো আর ডিএনবি ইউরো আর এফআরসিএস ইউরোলজি, ফ্রেশার্সরাও আবেদন করতে পারবেন। নেক্সট ফেলো জিআই এইচপিভি সার্জারি। যোগ্যতা হিসাবে এমএস আর ডিএনবি জেনারেল সার্জারি, ফ্রেশ ডিএনবি জিআই সার্জারি ক্যান অলসো অ্যাপ্লাই, ফ্রেশার্সরাও আবেদন করতে পারবেন। নেক্সট রেডিয়েশন অঙ্কোলজি। যোগ্যতা হিসাবে এমবিবিএস আর এমডি আর ডিএনবি ইন রিলেভেন্ট স্পেশালিটি, ফ্রেশার্সরাও এক্ষেত্রেও আবেদন করতে পারছেন। নেক্সট কনসালটেন্ট ক্লিনিক্যাল হেমাটোলজি অ্যান্ড ডিএমটি। যোগ্যতা ডিএম আর ডিএনবি আর সুপার স্পেশালিটি ডিগ্রি ইন ক্লিনিক্যাল হেমাটোলজি, এটির ক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 3 বছরের। নেক্সট ফেলো ইউরো অঙ্ক সার্জারি। যোগ্যতা হিসাবে এমএস আর ডিএনবি ডিগ্রি ইন জেনারেল সার্জারি, ফ্রেশার্সরাও আবেদন করতে পারছেন। নেক্সট ফেলো হেড অ্যান্ড নেক সার্জারি। যোগ্যতা এমএস ডিগ্রি ইন ইএনটি অর জেনারেল সার্জারি, ফ্রেশার্সরা এক্ষেত্রেও আবেদন করতে পারছেন। নেক্সট ফেলো ক্লিনিক্যাল হেমাটোলজি অ্যান্ড বিএমটি। যোগ্যতা ডিএম ক্লিনিক্যাল হেমাটোলজি আর ডিএম মেডিকেল অঙ্কোলজি আর এমডি জেনারেল মেডিসিন আর এমডি পেডিয়াট্রিক্স আর এমডি প্যাথোলজি, ফ্রেশার্সরা আবেদন করতে পারবেন। নেক্সট মেডিকেল সাইকিয়াট্রিস্ট। যোগ্যতা হিসাবে এমএসসি ইন মেডিকেল ফিজিক্স উইথ ডিপ্লোমা ইন রেডিয়েশন থেরাপি অর ইকুইভ্যালেন্ট, ফ্রেশার্সরা আবেদন করতে পারবেন। পরের পোস্ট ফেলো রেডিওলজি। এমডি আর ডিএনবি ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং লাগছে, ফ্রেশার্সরা আবেদন করতে পারবেন এটির ক্ষেত্রেও। এবং প্রত্যেকটির ক্ষেত্রেই
আগস্টের 31 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে অফলাইন মোড বা অনলাইন মোড বোথ মোডেতে। নেক্সট পোস্ট ফেলো অ্যানেস্থেসিয়া অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার, যোগ্যতা হিসাবে MD আর DNB ইন অ্যানেস্থেসিয়া লাগছে, ফ্রেশার্সরা এক্ষেত্রেও আবেদন করতে পারছেন। পরের পোস্ট ফেলো সার্জিক্যাল অঙ্কোলজি, যোগ্যতা হিসাবে MBBS আর MS আর DNB জেনারেল সার্জারি লাগছে, এটির ক্ষেত্রেও ফ্রেশার্সরা আবেদন করতে পারবেন। পরের পোস্ট ফেলো প্লাস্টিক সার্জারি, যোগ্যতা হিসাবে প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি দ্যাট ইজ MS জেনারেল সার্জারি আর MCH প্লাস্টিক সার্জারি আর DNB সার্জারি আর DNB প্লাস্টিক সার্জারি আর FRCS প্লাস্টিক সার্জারি ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, ফ্রেশার্সরাও এক্ষেত্রে আবেদন করতে পারছেন। নেক্সট পোস্ট ইমেজ অ্যানালিস্ট, এটির ক্ষেত্রে যোগ্যতা হিসাবে BE আর BTEC আর MTEC BCA আর MCA আর ইকুইভ্যালেন্ট লাগছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, আপনারা প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই ডিটেলস দেখার জন্য পোস্টের উপরেতে আপনারা যদি ক্লিক করেন আপনাদের সামনে ডিটেলস PDF খুলে যাবে, যেটির মধ্যে ওই পোস্ট রিলেটেড কমপ্লিট ইনস্ট্রাকশনস দেওয়া আছে। আমি শুধুমাত্র আপনাদেরকে ওভারভিউটি দিয়ে রাখছি, আপনারা যে পোস্টের জন্য যোগ্য, যেটির জন্য আপনার ইন্টারেস্ট আছে, আপনারা সেটির ক্ষেত্রে ভালোভাবে কমপ্লিট ডিটেলস দেখার পরে অনলাইনে বা অফলাইনে আবেদন করতে পারবেন। পরের পোস্ট এই বিজ্ঞপ্তির রেসপেক্টে এবং শেষ পোস্ট, যেটি হচ্ছে রেসপিরেটরি মেডিসিন কনসালটেন্ট, যোগ্যতা হিসাবে MD আর DNB আর ইকুইভ্যালেন্ট ফ্রম এ NMC রেকগনাইজড মেডিকেল কলেজ, এটির ক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগছে মিনিমাম 3 বছরের। তো এত ধরনের গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ হচ্ছে TMC আর টাটা মেডিকেল সেন্টার কলকাতায়। আচ্ছা, আরও যে একটি বিজ্ঞপ্তি এই ভিডিওর মধ্যেই কভার করার কথা রয়েছে, আসুন সেটি একবার দেখে নেওয়া যাক। এটির ক্ষেত্রে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং 30/8/2023 অর্থাৎ আগস্টের 30 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগটি হবে CNCI অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতাতে। যে পোস্টে নিয়োগ হবে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ডায়েটেশিয়ান। এই নির্দিষ্ট পোস্টের ক্ষেত্রে আপনারা 24,000 টাকা পার মান্থ স্যালারি পাবেন। কোয়ালিফিকেশন হিসাবে লাগছে MSc ইন নিউট্রিশন উইথ মিনিমাম 1 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং ইন এ 200-bedded ক্যান্সার হসপিটাল। নোটিফিকেশনটি প্রকাশ পেয়েছে বেসিল এর পক্ষ থেকে, কলকাতার CNCI-তে নিয়োগ হচ্ছে। সুতরাং আপনার যদি ইন্টারেস্ট থাকে তাহলে basil.com এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে যাবেন এবং সেখান থেকে ডেডিকেটেড লিঙ্কের মাধ্যমে আবেদন করে দিতে পারবেন। কিন্তু তার আগে যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে, রেজিস্ট্রেশন স্টেপটি কীভাবে কমপ্লিট করবেন সে প্রসঙ্গে এখানেতে ইনস্ট্রাকশনস দেওয়া আছে। তো এই দুটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির কথাই আপনাদের মধ্যে শেয়ার করার ছিল, যদি সম্ভব হয় আপনারাও অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন। আর শেষ বিজ্ঞপ্তিটির রেসপেক্টে অর্থাৎ বেসিলের পক্ষ থেকে CNCI-তে যে নিয়োগটি হচ্ছে সেটির রেসপেক্টে যদি কারোর কোনো রকম কোয়ারি থাকে, এই যে দিয়ে দেওয়া ইমেল আইডি বা ফোন নাম্বার রয়েছে এটিতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন।